মিরিক লেকে তো সবাই আসে, কজন এই মন্দিরের কাছে আসে। আমরা চলে এসেছি এখন পশুপতি মার্কেটে। বাঙালির ভ্রমণ কাহিনী মানেই দীপুদা, আর দীপুদা মানেই দীঘা পুরী দার্জিলিং। এর আগে তো দীঘা পুরী অনেক হয়েছে, এবার পালা দার্জিলিং এর। এর আগের পর্বতে শিয়ালদা থেকে আমরা দার্জিলিং মেল ধরে এসেছি এনজিপিতে। আজ আমরা যাব এনজিপি থেকে দার্জিলিং। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার দুটি পথ আছে। একটি পথ সরাসরি কার্শিয়াং হয়ে দার্জিলিং যায়, আরেকটি পথ হলো মিরিক হয়ে। যদি আপনারা একটা দিন না নষ্ট করতে চান, তাহলে অবশ্যই মিরিকের পথ ধরে সারা দিনের সাইট সিন করতে করতে প্রায় 109 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যান দার্জিলিংয়ে। এই পর্বতে এই পথে কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কতই বা খরচ হতে পারে, তার পুরো তথ্য তুলে ধরেছি। তাই বন্ধুরা পুরো পর্বটি দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের এই পর্ব। মোটামুটি এখন বাজে প্রায় 9:30, তো 1-1.5 ঘন্টা মতো মোটামুটি আমাদের লেট হয়েছে। যেটা ভেবেছিলাম সেটা একটু তাড়াতাড়ি ট্রেন এলেও, কিন্তু আমাদের একটু প্যাকিং করে সব কিছু রেডি করে ব্রেকফাস্টের মতো ব্যবস্থা করে উঠতে একটু দেরি হয়ে গেল। তো এখন আমরা টানা যাবো মিরিক, মিরিকে গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রাস্তাপত্র আমি আপনাদের এক এক করে সমস্তটাই দেখাবো। আমাদের এবারে সবার ব্রেকফাস্ট টাইম চলছে। তো ব্রেকফাস্টে ছিল কেক আছে, মো আছে, এছাড়া ডিম আছে, কলা আছে, মাজা আছে। মোটামুটি সকালের ব্রেকফাস্টটা এরকম দিয়েই চালানো হবে, কারণ রাস্তার মাঝখানে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। আগের থেকে ছিল প্ল্যানটা, ওরকমভাবেই গুছিয়েছি আমরা, যাতে মাঝখানেতে সময়টা না নষ্ট হয়। এনজিপি স্টেশন থেকে প্রায় 4.5 কিলোমিটার পেরিয়ে আমরা চলে এসেছি এই ব্রিজে। যে ব্রিজটা আমরা ক্রস করে এলাম সেটি হলো নৌকা ঘাট। কিন্তু নৌকা কিন্তু দেখা নেই। এই ব্রিজটা ঠিক করেছে না, আগে খারাপ হয়ে গেছিল। এই ব্রিজটার নাম জানো কি? বালাসোল। বালাসোল, হ্যাঁ বালাসোল। এখানে ডায়মন্ড জল ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ। ওইখান থেকে লোকজন ওই যে যাচ্ছে এখনো বোধ হয় একজন দেখছি। চোখে এক রাশ পাহাড় দেখার নেশা নিয়ে এগিয়ে গেলাম দার্জিলিং এর দিকে। এই পথের সেই মোড় চলে এলো যে মোড় থেকে এই দার্জিলিং যাওয়ার দুটি পথ ভাগ হয়ে যায়। এই মোড়ের নাম শিমুলবাড়ি। এখান থেকে ডান দিকে গেলে কার্শিয়াং এর দিকে যাচ্ছে, আর এই স্ট্রেট রাস্তাটা আমরা যাচ্ছি এখন ভায়া মিরিকের দিকে আর কি। নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি স্টেশন থেকে 3,500 টাকা থেকে 4,000 টাকার মধ্যে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন এই ভায়া মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার জন্য। এই পথে কিন্তু কোনো শেয়ারিং গাড়ি পাওয়া যায় না, তাই পুরো গাড়ি বুক করেই আপনাদের যেতে হবে, তাই গ্রুপে আসাটা খুব দরকার। হঠাৎ করে দেখা হলো এক জঙ্গলের সঙ্গে, চলুন দেখাই। দেখতে দেখতে প্রায় এনজিপি থেকে 34 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম এই দুধিয়া ব্রিজে। এই ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে বালাসন নদী। অবাক করা প্রকৃতির এই রূপ আর কালো পিচের এই আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে গেলাম দার্জিলিং এর দিকে। এক ঝাঁক বানরের খাওয়া দাওয়া নিয়ে এসেছিল আমাদের ড্রাইভার দাদা, আর সেই খাওয়া দাওয়া দিয়ে আমরা এগিয়ে গেলাম আবারও দার্জিলিং এর দিকে।
আমরা এখন চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে, যেটা মিরিক যাওয়ার ঠিক কিছুটা আগে এটা পড়ে থাকে আর কি। খুব সুন্দরভাবে এখানে ডেকোরেট করা, আর আশপাশে পুরো চা বাগানে ঘেরা তো, আর এখানে সুন্দরভাবে লিখেও রেখেছে এখানে আই লাভ মিরিক বলে। অবশ্যই এই জায়গাতে একবার দাঁড়িয়ে মিনিট পাঁচেকের জন্য একটা ছোট্ট ব্রেক নিতেই পারেন এই যাত্রাপথের। এখান থেকে প্যানোরামা ভিউটা ছিল অপূর্ব। 26 জানুয়ারি হওয়ার জন্য আশপাশে বেশ কিছু জায়গাতে বহু প্রোগ্রাম চলছিল। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিরিক লেকের দূরত্ব প্রায় 57 কিলোমিটার, আর এই পথ আমাদের আসতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টার একটু বেশি। আমরা এসে গেছি একেবারে মিরিক লেকের কাছে, তো পার্কিংয়ে চলে এসেছি আর কি। 2015 সালে আমি এসেছিলাম এই মিরিক লেকে, আর এখন এসে দেখি এখানকার আশপাশটা পুরোটাই বদলে গেছে। পার্কের সামনে এসে হাজির, এখানে এন্ট্রি ফি আছে 20 টাকা করে দেখতে পাচ্ছি। চলুন ভেতর দিকে যাওয়া যাক। চল আস। বসার জায়গা আছে এরকমভাবে, আর লেকের সামনে বসার একটা মজা আছে যদিও, কিন্তু বাস্তব বলতে গেলে খুব একটা কিছু লেকের ভিতরে এই যে 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢোকার মতো কিছু সেরকম নেই। বাইরে থেকেও দেখে নিয়ে কিন্তু বেরিয়ে দেওয়া যেতে পারে। ওই পাশ থেকে গিয়ে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা গিয়ে ওই ব্রিজের ওপার থেকেও আপনারা কিন্তু ওই পারে যেতে পারেন লেকের দিকে। আর এখানে সুন্দর এরকম বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, এই দেখতে পাচ্ছেন বোটিং করছে সুন্দর রকমের। এমনি এইরকম একটা বোর্ড হয়, আর নর্মালি যেমন এই প্যাডেল বোর্ড হয় সেটাও রয়েছে ওখানে। ওই যে দেখা যাচ্ছে ওরা যাচ্ছে করে চলে। মাঠের মধ্যে ঘাসও কিন্তু সেরকম কিছু নেই, যে পার্ক মানে সুন্দর একটু ঘাস পাবো এখানে বসে লোকজন আরাম করবে সেরকম কিছু কিন্তু নেই। লোক এসে হেঁটে মানে ঘাসগুলোকে মেরে ফেলেছে। আমরা এখন এখান থেকে এই গেট থেকে বেরিয়ে ওই দিকে যাব, ওই দিকটা যাব। বোটিং করার জন্য আপনাদেরকে এখান থেকে একটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে মেনলি। মোটামুটি দেখতে পাচ্ছি সিটগুলোর পুরো ডিটেলস রয়েছে এখানে। আপনারা চাইলে টিকিট কেটে ঠিক এই পাশ থেকেই বোটিং বোটের ব্যবস্থা রয়েছে, ওখান থেকে আপনারা বোটে উঠে যেতে পারেন। যদিও আমি আগে গেছিলাম তাই এখন এবারে যাচ্ছি না, তা আপনারা চাইলে যেতে পারেন আর কি। চলুন ওই ব্রিজটার দিকে যাই। আপনারা চাইলে এখান থেকে এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস আছে সেগুলো পরে কিন্তু ছবি টবি তুলতে পারেন, তো তার ভাড়াও পাওয়া যায় এখান থেকে। ব্রিজটার ওপরে উঠে পড়েছি, সব জায়গায় ঘোরার পটি পড়ে একদম নোংরা হয়ে রয়েছে, গন্ধটা একটু অন্যরকম হয়ে রয়েছে। এই মিরিক লেকের অপর নাম হলো সুমেন্দু লেক। এই লেকের দৈর্ঘ্য প্রায় 1.25 কিলোমিটার। ওখান থেকে বোটগুলো স্টার্ট হচ্ছে। আমরা যেই পুলটার ওপর দাঁড়িয়ে আছি এই পুলটার নাম হলো ইন্দ্রাণী পুল, আর এর দৈর্ঘ্য প্রায় 80 ফুট। লেকের একদম উল্টো দিকেতে ঘোড়া যদি আপনারা চড়তে ভালোবাসেন তাহলে এখানে পুরো ঘোড়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যেটা আপনার সুবিধা হবে। কত করে চার্জ হয়েছে এখন? 160 টাকা আছে, 320 টাকা। 160 মানে কত কতটা যাবে? ও তো ট্রেনিং আছে না, ও আগে গোল করা আছে, গোল করছে রিটার্ন। আচ্ছা, 360 মানে 360 মানে নিচে ড্যামে পানি কাল আসে নিয়ে ও আসে ব্যাক পুরো রাউন্ড জায়গা, তো এসব গিয়া জায়গা ও 640 টাকা। পুরো লেক কো পুরো ঘোমা দেন আপনি, তো মোটামুটি বুঝতেই পারলেন রেট কেমন আছে। যারা ঘোড়া চড়তে ভালোবাসেন তারা তাদের জন্য একটা ভালো জায়গা বেশ। ঘোড়া এবং ঘোড়ার পটির দুর্গন্ধ নিয়ে এগিয়ে গেলাম মিরিক লেকের একদম শেষ প্রান্তে। ফাস্ট ফুডের দোকান আছে, রাজাস আছে ওখানে, চায়ের দোকান আছে, ছোট্ট করে চায়ের দোকান দুটো তিনটে রয়েছে, জলের দোকানও পাবেন। এখানে সুন্দরভাবে লেখা আছে আই লাভ মিরিক। ওখানে পরে আসছি, তার আগে রাজাসগুলো চলে যাচ্ছে। লেকটা আরো সুন্দর হতে পারত, বেশ সুন্দর জায়গাটা। একটু রাস্তাগুলো ঠিকঠাক হয়ে গেলে আর একটু ময়লাগুলো যদি এরা ক্লিন করে রাখে তাহলে জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে। ছবি তোলার একটি আদর্শ জায়গা এই জায়গাটি, তাই আমরা আর দেরি না করে আমরাও শুরু করে দিলাম ছবি তোলা।
মনের ভেতরে অনেক কৌতূহল নিয়ে এই মন্দিরের গেট দেখে উঠেই পড়লাম ওপর দিকে। মনে হচ্ছে ওপর একটা মন্দির মতন কিছু আছে, তো চলুন যাই ওপরের দিকে। এটা একদম আই লাভ মিরিকের ঠিক পাশেই রয়েছে, চলুন যাই দেখি। অনেকগুলো সিঁড়ি ছিল, সেগুলো পাড়িয়ে এসে মনে হচ্ছে পৌঁছেছি। মন্দিরের মেইন গেট থেকে ঢুকতেই ডান দিকে প্রথমেই মিলল হনুমানজির একটি মূর্তি। এতটা ওঠার পর দেখলাম গেট বন্ধ, তখন মনটা খারাপ হয়ে গেল। তারপরে জানতে পারলাম যে বানরের জন্য এই দরজা বন্ধ করে রেখেছিল। এক অদ্ভুত মনের শান্তি পেলাম এখানে গিয়ে। দেখা হয়ে গেল এক খুদে খুব মিষ্টি ভক্তের সঙ্গে। জগদম্বে মাতাকে পূজা দিয়ে এবং প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে এলাম মন্দিরের বাইরের দিকে। বাইরের দিকে বেরোতেই আবার দেখতে পেলাম একটু উপর দিকে সিঁড়ি বরাবর আরো বেশ কিছু মন্দির আছে, এগিয়ে গেলাম সেই দিকে। মিরিক লেকে তো সবাই আসে, কজন এই মন্দিরের কাছে আসে। যদিও মন্দিরের কাছে আসাটা একটু কঠিন, কিন্তু আমার মনে হয় এলে কিন্তু এখানে একবার ঘুরে যাবেনই, কারণ এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, আমার তো বেশ ভালো লেগেছে। আমি ওপরের দিকে আরেকটু যাচ্ছি, ওপরে আর একটা মন্দির আছে বলে মনে হচ্ছে, যেটা নাক মঞ্চের মতো দেখতে পাচ্ছি। দেখি যাই ওদিকটা, এখানে ভোলে বাবার আছে আর কি। ভেতরে বেশ কিছু পাখি রয়েছে, ঘুঘু পাখি যেটা মনে হচ্ছে। আর পাশেই আছে পঞ্চমুখী নাগের একটা মূর্তি। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, মানে এক কথায় বলতে গেলে মানে কথার মানে ভাষা নেই, খুব সুন্দর জায়গা। এটা জানি না কজন আসে, কিন্তু আমার তো খুব ভালো লাগলো। আপনারা এলে কিন্তু অবশ্যই এখানে ঘুরে যাবেন। কিন্তু এবারে আবার গাড়ির কাছে ফিরছি, চলো। এখান থেকে আপনারা টিফিন করতেই পারেন, বা দুপুরের খাওয়া দাওয়া একটু ওপারে গেলে পেয়ে যাবেন, সেখান থেকে সারতে পারেন। এইরকম এখানে যেমন মোমোর দোকান আছে, ওদিকে ওখানে ফুচকার দোকান দেখতে পাচ্ছি, ওখানে ম্যাগি ঠেকি করার জন্য দোকান আছে। আমরা যদিও এখান থেকে আবার বেরিয়ে যাব, এখন আমরা মিরিক বাজার থেকে যাচ্ছি, খুবই সরু রাস্তা। মিরিক লেক ছাড়তেই আশপাশের পরিবেশটা কিন্তু পাল্টাতে শুরু করলো। এনজিপি থেকে প্রায় 68 কিলোমিটার পেরিয়ে আমরা এসে পৌঁছালাম গোপালধারা টি স্টেট, আর এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 4.5 ঘন্টা মতন কেটে গেল। এই গোপালধারা টি স্টেট অনেকেই কিন্তু গোল পাহাড়ি বলে চেনে, কারণ এইখানকার যে আশপাশের যে পাহাড়ের ওপরে যে চা বাগানগুলো রয়েছে সেগুলো প্রায় গোল গোল মতন। আর এখানে এন্ট্রি ফি 20 টাকা করে মাথা পিছু নিয়েছিল। এদিকে চায়ের পাতা সব কেটে নিয়েছে, আর এদিকটা এখনো রয়েছে, আর এই দিকেও কিন্তু পাতাগুলো একদম টাটকা হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে যেন একদম চকচক করছে, আর খুব ভালো লাগছে এই সাইডটা। চলুন উপর দিকে যাবো আর কি, এই এই উপর দিকে যাবো, চলুন।
বেশ খাড়াই, রাস্তাটা বেশ খাড়াই, আর কোনো ধাপ নেই, কিন্তু মাটি আছে মেনলি। তো মাটির মধ্যেই লোকের পায়ের পায়ের খাঁজ খাঁজ মতো হয়ে গেছে, তার মধ্যে আমরা যাচ্ছি। যে কোনো মুহূর্তে পা স্লিপ করলে আর দেখতে হবে না। এটা একটা স্পেশাল অ্যাডভেঞ্চার বললে খুব একটা ভুল হবে না, কিছু মুশকিল নেই। পুরো একদম শক্ত হয়ে রয়েছে ডালপালাগুলো, কেটে 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 তার একদম শক্ত হয়ে গেছে আর কি। এই উঁচুতে চা বাগানের মধ্যে এই ধরনের পরিবেশের মধ্যে ছবি তোলার মজাটাই অন্যরকম। তাই যারা আসবেন তারা কিন্তু একটু সময় এখানে রাখবেন, মোটামুটি 10-15 মিনিট মতন এখানে লাগবে। খুব সুন্দর জায়গা এটা। আর অবশ্যই কিন্তু গোপালধারা ভিউ পয়েন্ট বা গোপালধারা টি স্টেটে কিন্তু আসতে ভুলবেন না, কিন্তু এটা ব্যাপক জায়গা, আমার তো বেশ ভালো লেগেছে। নামাটা চ্যালেঞ্জিং, নামাটা একটু কঠিন হলেও কিন্তু মজাদার। ইয়াং ছেলেদের কাছে কোনো জায়গা আসে না এটা ঠিকই, কিন্তু একটু বয়স্ক যারা তাদের জন্য একটু ওঠা নামাটা কঠিন, এটা আমার মনে হয়। হ্যাঁ, উঠে তোমাদের সব কেমন লাগলো? হ্যাঁ, হিলের তো সমস্যা, টোটা ডাকো। আজকের এই যাত্রা পথের প্রায় 72 কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে এসেছি। এবারে আমরা একদমই এসে গেছি কাছাকাছি পশুপতি মার্কেটের একদম কাছে। এটা ইন্ডিয়া নেপালের একটা বর্ডার আছে, যেখানে নেপাল বর্ডার ক্রস করে ভেতর দিকে গেলে একটা মার্কেট পাওয়া যায়, যেটা একটু ফেমাস মার্কেট বললেও খুব একটা ভুল হবে না। ওটা আমরা চলে এসেছি এখন পশুপতি মার্কেটে। তো এখান থেকে এন্ট্রি করতে মেনলি, যেটা দেখলাম খুব একটা নেপালি আর্মিদের দিক থেকে খুব একটা বেশি চেকিং কিছু নেই। আমাদের ইন্ডিয়ান আর্মির দিকে একটু চেকিং আছে, স্বাভাবিক। ভারতে অবশ্য একটা বিশাল বড় দেশ, তার কিছু নিয়মকানুন আছে, তারা ফলো করতে হয়। ঠিক, এটা ঠিক, এটা করা ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। ওয়েলকাম টু নেপাল। তো এখান থেকে গিয়ে এখন আমরা আছি ইন্ডিয়াতে, এবারে ঢুকে যাচ্ছি নেপালেতে। দোকান এরকম ভর্তি আছে এখানে। তো এখান থেকে আপনারা গাড়ি পাবেন, এরকম গাড়িতে কোনো ভর্তি আছে, গাড়ি করে মাত্র 300 টাকায় নেয় ওরা, যাবে এবং নিয়ে আসবে। প্রায় বেশি না, 1.5 কিলোমিটার যাওয়া, 1.5 কিলোমিটার আসা, বলে 3 কিলোমিটার যাওয়া আসা, একে বলে 3 কিলোমিটার, কেউ বলে যাওয়া 3 কিলোমিটার আসা, কিন্তু তা নয়, জাস্ট 1.4 কিলোমিটার যেটা আমি দেখেছি। পশুপতি মার্কেট আছে সামনে, তো সেখানে যাবে এবং নিয়ে আসবে, 5 থেকে 6 জন করে নিয়ে যায়, 300 টাকা করে চার্জেস করে থাকে। ওদিকে মার্কেটটা যাওয়ার ইচ্ছা নেই। নেপালে এসেও খাওয়া দাওয়া চলছে আর কি, দেখতে পাচ্ছ তো, নেপালে এসেছে বলে নেপালের খাবার খেতে হবে, এরকম স্পেশাল আর কি। দেখি কি কি আছে, দেখি আমরা একটু দেখি যে চিপসের মধ্যে কিছু ভালো পাওয়া যায় কিছু। এই যে এটা দেখছিলাম ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, তো অনেকেই এখান থেকে নেপালে যদি যায় তারা এখান থেকে অনেক ইনফরমেশন নিতে পারে। তো এরকম নেপালি আর্মি লোক ভর্তি দেখা যাচ্ছে আশপাশে। তো এই গেটের ওপারটাই ইন্ডিয়া, এপারটা নেপাল। নেপালে ঢুকতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো একটি আইডি কার্ড লাগবে। ঠান্ডাটা এবার বেশ জাঁকিয়ে লাগছে। প্রায় 5-5.5 ঘন্টা পেরিয়ে 82 কিলোমিটার টপকে আমরা চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে। আমরা এসে পৌঁছেছি এখন সীমানা ভিউ পয়েন্টে। তো মেনলি পুরো ফগি হয়ে রয়েছে, তো ফগি হওয়ার জন্য আশপাশের জায়গাটা সেরকমভাবে দেখা যাচ্ছে না। এখান থেকে শোনা যায় যে এখান থেকে নেপালের একটি গ্রাম দেখা যায়, কিন্তু আমরা এখন বর্তমানে যেখানে আছি সেটা নেপাল। সুন্দর একটা বসার ব্যবস্থা রেখেছে, এখানে বসে লোক সময় কাটাতে পারে, কিন্তু এখানে নর্মালি লোক এসে কিছুক্ষণের জন্য থেকে কিছু খাওয়া দাওয়া করে পালিয়ে যায় সবাই, চলেই যায় সবাই। ওই যে দূরে দেখা যাচ্ছেন নেপালের একটি গ্রাম, আমি একটু জুম করার চেষ্টা করছি, এই যে সেই গ্রামটা, সামনে থেকে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। সব দোকানগুলো যেগুলো দেখছেন সবই প্রায় নেপালের মধ্যে আছে, আর রাস্তাটা ছিল ইন্ডিয়াতে। সূর্যটা উপরে উঠেছে কিন্তু সেরকমভাবে বোঝা যাচ্ছে না। বেশ কিছু দোকান আছে, ঠান্ডার অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়।
বাজার সেখানে পাওয়া যাচ্ছে। घाटा के बिजनेस हो रहा है, ऐसा नहीं होना चाहिए। फिर ज्यादा करके घाटा कीजिए, तुम्हारे तले घाटा करे नहीं ले, घाटा करे नहीं ना। दो दो पचास एक और एक दो चालीस तीन तीन और एक चक। यस अंकल, यस 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 बदला পুরো মেক পুরো এসে এখানে ঢেকে দিয়ে যাচ্ছে আর কি, অপূর্ব লাগছে। সরস্বতী পূজা প্রসাদ খান নেই, সরস্বতী পূজা প্রসাদ খান সবাই বিমানা ভিউ পয়েন্ট থেকে নিউতে যখন যাওয়ার পথে যে কিছু কিছু জায়গা আছে এমন আছে যেখানে মেঘ এসে পুরো ঢেকে দিয়ে চলে যাবে, মানে দেখা গেল যে পুরোটাই মানে এমন ফগি হয়ে গেল যে সামনে কিছু দেখাই যাচ্ছিল না। একটু বেশি রয়েছে তার কারণ মেঘলা করে রয়েছে, তাই একটু বেশি মেঘ এসে যাচ্ছে আর কি রাস্তার মাঝে মাঝে। এত সুন্দর জায়গা এটা, পাইন গাছে পুরো তো ঘেরা আর খুব সুন্দর লাগছে। পুরো চতুর্দিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ, মোটা মোটা বেশ লম্বা লম্বা পাইন গাছ, যেন মনে হচ্ছে কেউ সুন্দর করে গাছগুলোকে বসিয়েছে এবং সুন্দর করে গুছিয়ে রেখেছে আর কি। এবারে ঠান্ডা বেশ জবরদস্ত লাগছে। সুখিয়া পুকুরি বলে একটি জায়গা আছে, ওখান থেকে যাচ্ছে। ঠিক লেপ্টো জগতের আগেই একটি সুন্দর ভিউ পয়েন্ট ছিল, সেখানে আমরা দাঁড়িয়ে গেলাম এবং সেখানে কিন্তু লোকাল লোকজন তারা পিকনিক করতে এসেছিল, তাদের সঙ্গে তালে তালে আমরাও একটু নেচে নিলাম। আমরা এখন লেপ্টো জগত ক্রস করছি মেনলি, এখানেও আপনারা এসে থাকতে পারেন। সমস্ত রাস্তা পেরিয়ে ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশনকে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে গেলাম দার্জিলিং এর দিকে। এখন যে স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ঘুম রেলওয়ে স্টেশন। দার্জিলিং এ এসেছি আর টয় ট্রেন দেখবো না তা কি হয়। এখন যেটা আমরা দেখছি এটা হলো ডিজেল টয় ট্রেন। এইবারে যে টয় ট্রেনটা আমরা দেখলাম এটি হলো স্টিম টয় ট্রেন। এই স্টিম টয় ট্রেনের চার্জ পড়ে থাকে 1500 টাকা করে পার হেড, আর যেটা ডিজেল টয় ট্রেন তার চার্জ হয়ে থাকে 1000 টাকা পার হেড। এখন যে বাঁ দিকেতে রেলওয়ে স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন। জয় রাইডের ক্ষেত্রে এখান থেকেই শুরু হয়, যেটা ঘুম হয়ে আবার এখানে এসেই সেই রাইডটা শেষ হয়। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলের একেবারে সামনে, লাগেজপত্র নিয়ে সোজা চলে গেলাম একেবারে হোটেলের ভেতরে। চলুন রুমের কন্ডিশনটা কেমন একটু দেখে নিই। রুমটা বেশ সুন্দর, এটা হলো আমাদের রুম, এটা 5 নম্বর রুম পড়েছে। রুমে মোটামুটি বেড তো বেশ ভালো, কন্ডিশন বেশ ভালো, সুন্দর, কোনো কমপ্লেন থাকার মতো জায়গা দেখতে পাচ্ছি না। খুব সুন্দর ফ্রেশ, একদম সাদা ধপধপ করছে সমস্ত এগুলো। একটা সুন্দর এলইডির ব্যবস্থা রয়েছে এবং ব্যালকনি থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর, বেশ সুন্দর। যদিও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে একটু ইয়ে দেখা যাচ্ছে, কিছু লোহার কিছু এগুলো দেখা যাচ্ছে, কিন্তু বেশ সুন্দর জায়গাটা। ওদিকে ওপেন রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, একটা কেটেল দিয়ে গেছে, একটা ছোট্ট টুল আছে। আর চলুন বাথরুমটা দেখে নিই। একদম ওয়েস্টার্ন স্টাইলের সুন্দর কোমোড রয়েছে, এখানে স্নান করার মতো সুন্দর জায়গা, একটা সুন্দর বেসিন রয়েছে, আর একটা সুন্দর কোমোড ব্যবস্থা রয়েছে, সঙ্গে টিস্যু পেপার এবং ডাস্টবিনের ব্যবস্থা এবং একটা সুন্দর গিজার রয়েছে। তো ওভারঅল যদি ঠিকঠাক বলি হোটেলটা বেশ ভালো, এবং আমার মনে হয় চিপ অ্যান্ড বেস্ট যদি হোটেল কিছু ভাবেন তাহলে এটা কিন্তু দেখতে পারেন, বেশ ভালো লাগবে আপনাদের এখানে এলে।
তো আপনারা বলুন রুমটা কেমন, কেমন লাগছে আপনাদের রুমটা? আমার তো বেশ ভালো লেগেছে। ওপরটা পুরোটাই উডেন, নিচেও পুরোটা উডেন, সুন্দর একটা ম্যাট পাতা আছে, ম্যাটটাও বেশ সুন্দর। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এদের মধ্যে, এদের এখানে এই প্যাকেজেই আমরা করেছি। খাওয়া দাওয়া দিয়েছে আলু ভাজা, ফুলকপির তরকারি, ডাল, বেশ চাল বেশ সুন্দর, আর সঙ্গে মাছ আছে আজকে, পাঁপড় আছে, চাটনি আছে, মোটামুটি সবটাই মোটামুটি যেরকম ভেবেছি সেরকমই হয়েছে। দেখা যাক রাতের দিকে কেমন দেয়। কেমন দাদা? ভালো, খুব ভালো, দারুণ। বন্ধুরা, তাহলে এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দার্জিলিং সিরিজের এখনও বেশ কিছু ভিডিও আসা এখনও বাকি আছে, তাই বন্ধুরা আগামী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বতে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন।